Hey guys, welcome to my channel Love Talkies. আমি সুস্মিতা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি বাট পাগলের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে তোমার সাথে গল্প করছি কারণ জাস্ট ছাদে এলাম। অ্যাকচুয়ালি প্রথমেই বলে দিই সরি অনেক দিন ডেইলি ব্লগ আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে আমি ছিলাম না, আমি অ্যাকচুয়ালি বাপের বাড়ি গেছিলাম, তো তোমাদের দাদা যায়নি। আর তোমাদের আগেই জানিয়েছিলাম যেহেতু আমার ফোনটা মানে ফোনে ব্লগিংটা খুব একটা ভালো করা যায় না, মানে ভিডিও কলের অতটা ভালো নয়, তো তাই জন্য ব্লগিংটা ঠিকমতো করতে পারিনি। তো আশা করি এক দু মাস তারপরে প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাই জন্য ডেলি ব্লগ আসেনি। তো আমি জাস্ট আজকে ফিরেছি, ফিরেই ফ্রেশ ট্রেশ হয়ে একটু ছাদে এসে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। আড্ডা অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি আমি গেছিলাম যে কারণে, সেই কারণটা তোমাদের বলবো বলে। আমি অনেকদিন আগে মানে যখন আমার ব্লগিং চ্যানেল স্টার্ট করে প্রথম প্রথম ওই দুর্গাপূজার টাইমটা করে তোমাদেরকে আমি রথির একমাত্র শালি মানে আমার বোনের সাথে আলাপ করিয়েছিলাম, মানে দেখিয়েছিলাম, তখন একদম ওই এক মাস মতো ছিল বয়স, তো ওরই কালকে অন্নপ্রাশন ছিল, তো তাই জন্য আমি গেছিলাম। রথির কাজে চাপের জন্য রথি যেতে পারিনি, রথি নেক্সট দিন যাবে, মানে জাস্ট রাইস সেরিমনিটা হয়েছে, মেন যে অনুষ্ঠানটা সেটা সানডেতে হবে মানে 28 তারিখে, তো ওই দিন রথি যাবে, তো রথি আগের দিন যায়নি, তাই জন্য আমি জাস্ট আজকে ফিরেছি। ফিরে তোমার সাথে কথা বলতে এলাম, আর যেটা মেন কথা, অনেক কষ্টে আমি একটা মোবাইল অ্যারেঞ্জ করে মানে আমার বাবার মোবাইল দিয়ে জাস্ট রাইস সেরিমনির কিছু ফুটেজ ক্যাপচার করার চেষ্টা করেছি, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে না তারপরে কথা হচ্ছে, টাটা। ওই দেখ তোর বিয়ে কত চলে এসেছে, আজকে বিয়ে হয়ে যাবে, এবার আজকে বিয়ে। এদিকে এদিকে
Thank you.
তো কেমন লাগলো বলো, তোমাদের দাদার একমাত্র খুদে শালির ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট ভিডিওতে ছোট ছোট আপডেট তোমরা পেয়ে যাও। টাটা।